আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম আজকের এই নতুন ভিডিওতে। এক্সক্লুসিভ একটি ভিডিও এবং খুবই ইনফরমেশন মূলক একটি ভিডিও এবং আপনাদের চাহিদার অনেকটি ভিডিও। সবসময় আপনারা প্রশ্ন করেছেন, যেহেতু আপনারা জানেন যে আমি আমার উইক আমারের যে চ্যানেলটা সেটা আমি সেল করেছি এবং এখনো পর্যন্ত আপনাদের কাছে ওই আপডেটটা দিতে পারি নাই বা দিই নাই যে কত টাকার প্রফিট হয়েছে বা আনুষঙ্গিক এই বিষয়গুলো বা কত টাকা কত বস্তা খাবার খাইছে এই বিষয়গুলো আপনারা জানতে চেয়েছেন, ওষুধ কত টাকার কাছে সেই ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু এই 500 চালানে আমার কত টাকা লাভ হয়েছে সেই বিষয়টা কিন্তু আমি আপনাদের কাছে এখনো পাবলিশ করিনি। তো আজকের ভিডিওটা এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে জানাবো আমার 500 যে চালানটা ছিল ওইখান থেকে আমি কত টাকা প্রফিট করেছি আলহামদুলিল্লাহ, এবং পুরো বিষয়টা আজকে জানাবো। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। যদিও এই ভিডিও থেকে আপনি হয়তোবা একটা ধারণা নিতে পারবেন বর্তমান সময়ের যে দাম অনুযায়ী যে বাচ্চার যে বিষয়টা বা প্রফিটের বিষয়টা, তারপর হয়তো একটু অনেকেরই এই বিষয়টা ইনস্পায়ারেশন হিসেবে কাজ করে। তো যখনই বলবো অন্যের ভিডিও দেখে আমি খামার করব আমিও প্রফিটেবল হব, এরকম ধারণা থেকে আপনারা দূরে থাকবেন। কেননা যিনি প্রফিট করছে উনি এই সেক্টরে আসছে, সবকিছু ত্যাগ করে কঠোর পরিশ্রম করছে বলে উনি এই সেক্টর থেকে প্রফিটটা তুলে নিতে পারছে। তো আপনি যদি এভাবে মনোবল তৈরি করেন যে হ্যাঁ আমিও পরিশ্রম করব, আমার দ্বারাও সম্ভব, ইনশাআল্লাহ আমি এই জিনিসটা করব, তবেই তো আপনার থেকে আপনার দ্বারা এখান থেকে কিছু বের করে নিয়ে আসাটা সম্ভব। এখন আপনি যদি আরেকজনের ভিডিও দেখে উনি ওই ভিডিওতে বলেছে উনি এত অল্প মুরগি পালন করে এত হাজার টাকা বা এত লাখ টাকা উনি প্রফিট করেছে, আমি কেন পারবো না, আমিও করবো না, এই জিনিসটা হলে তখন ভুল করবেন। আপনাকে এই বিষয়টা নিয়ে গবেষণা করতে হবে, এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করতে হবে, ঘাটতে হবে, বুঝতে হবে, জানতে হবে, অনেক কিছু শিখতে হবে। তারপর এখান থেকে আপনি যখন নিজেকে প্রিপেয়ার করবেন কঠোরভাবে, তারপর এখান থেকে আপনি কিছু নিতে পারবেন। সো প্রিয় গাইস, আজকে এই ভিডিওটা হচ্ছে আপনারা আমি আপনাদেরকে এই বিষয়টা জানাবো যে আমার বাচ্চা কত টাকা খাদ্য খরচ হয়ে গেছে, কত টাকা বিক্রি করেছি, কতটুকু গরজন পাইছি, প্রফিট কত, সেই বিষয়টা, ঠিক আছে? তারপর আপনাদের কাছে আরেকটা মেসেজ দিয়ে রাখছি, আমাদের এই চ্যানেলে নিয়মিত একদিনের বাচ্চার দাম, রেডি প্রতিদিনের রেডি ব্রয়লার ও সোনালী মুরগির পাইকারি দাম আপলোড করা হয়ে থাকে। পাশাপাশি আপনি খামার জগতের একটু অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে। সো এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন, কেননা হয়তোবা এই চ্যানেলে কোনো না কোনো একটা ভিডিও আপনার খামার জীবনে, আপনার ফার্মিং জীবনে কাজে লেগে যেতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা নতুন মূল পর্বে আসি। প্রথমত কথা বলি, আমি আমার মুরগিগুলো যে পার্টিদের কাছে সেল করেছি, কার কাছে কি পরিমাণ সেল করেছি এবং কত টাকা আসছে তার সেই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি। যেমন প্রথমত আমি একজনের কাছে 30 পিস সেল করেছি, সরি আমার এখানে 500 পিস বাচ্চা না, এখানে হচ্ছে 480 পিস, 20 পিস বাচ্চা মধ্যে আমার যখন বাচ্চাটা আসবে তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সরি গাড়ি অ্যাক্সিডেন্ট না, ইঁদুরে বাচ্চা নষ্ট করে ফেলছে ডিলারের, যখন ওখানে ছিল ডিলারের ওখানে ছিল, তো সেখানে আমাকে 500 পিস বাচ্চার পরিবর্তে আমাকে দেওয়া হয়েছে 480 পিস বাচ্চা। তো আমি সেই 500 পিস পরিবর্তে 480 পিস বাচ্চা দেওয়া হয়েছে, আমি সেই 480 পিস বাচ্চার হিসাবটাই আপনাদের কাছে দিচ্ছি। তো একজন পার্টির নাম ছিল যেটা পাচ্চু কাকা, ওনাকে আমি 30 পিস দিয়েছি, ওনার ওই মুরগিটার ওজন ছিল 46 কেজি 400, যেখানে আমি 155 টাকা করে ওনার কাছে সেল করেছি 7192 টাকা। খায় নামের একটা লোক ছিল, ওনার কাছে 15 পিস প্রথমে সেল করেছি, যেটার ওজন আসছে 22 কেজি 700, তাও 155 টাকা করে সেল করেছি, 3500 টাকা আসছে। এখানে 3522 টাকা, 25 টাকা, 30 টাকা থাকে, কিন্তু পরবর্তী যে বাকি টাকাগুলো এগুলো ওনারা দেয় না। আচ্ছা, তারপরে মহিন নামের একজন, মহিনের কাছে সেল করেছি, উনি হচ্ছে ওর কাছে 10 পিস প্রথমে 14 কেজি 500, তাও 155, এরপর আবার মহিনের কাছে সেল করেছি 10 পিস 16 কেজি 300, এখানেও 155 করে 2500 টাকা। এরপরে সেল করেছি ছোট একজন অটোওয়ালার কাছে, অর্থাৎ উনি ছোট একজন পাইকার রাসেল, তো রাসেল ভাইয়ের কাছে সেল করেছি 170 পিস 251 কেজি হয়েছে, যেখানে 155 করে 38900 টাকার মতো একটা বিল পাইছি। রাসেলে আবার দ্বিতীয়বার নিয়েছে 200 পিস, যেখানে 287 কেজি 600 গ্রাম আমার ওজন আসছে, 155 করে 44500 টাকার আমি বিল পাইছি। পরবর্তীতে সর্বশেষ 43 পিসের একটা চালান ছিল, যেটা আর একটার জন্য নিয়ে গেছে, সেটাখানে আমি পাইছি 53 কেজি 300 গ্রাম, 155 টাকা করে, সেখানেও আমি 8250 টাকার মাল সেল করেছি। সো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি খুব ভালোই সেল করেছি, দামটা আমি 155 টাকা পাইছি, এর বেশি আমি লোভ করি না, যদিও এখন 58 টাকা 60 টাকা চলতেছে আমাদের এরিয়াতে। তো আর আমি মুরগি কিন্তু অত বেশি ওজন করি নাই, আমি একদম খুব অল্প বয়সী মুরগিগুলোকে ছেড়ে দিছি, গড়ে যদি আমি হিসাব করতে পাই 1.8
4'7" এরকম একটা পাইছি আমি। এই ওজনটাতে যখন আমি গড় দিছি তো আমি এই ওজনটা পাইছি। এই ওজনটা পাইয়া এখন আলহামদুলিল্লাহ তো যেখানে আমার এখন আসি আমরা এটা হচ্ছে বিক্রির বিষয়টা বলেছি, এখন খরচের যে বিষয়টা আমি বাচ্চা কত টাকা করে দিচ্ছি কয় বস্তা খাদ্য। তা আমি প্রথমত বাচ্চা নিয়েছি 480 পিস, যেখানে আমি 35 টাকা করে পেয়েছি 16,800 টাকা। আমার বাচ্চা বিলের দাম আছে 16,800 টাকা, 480 পিস বাচ্চা 35 টাকা করে, সেটা প্যারাগনের বাচ্চা ছিল। এবং বাচ্চা কোন কোম্পানি কত পিস সবগুলোর আপডেট কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে সবসময় বলে থাকি। তো এরপরে খাদ্য আমার এই 480 পিস বাচ্চাকে আমি 1.47 করতে গিয়ে আমার কয় বস্তা খাদ্য লেগেছে সেটারও হিসাবটা একটু দিচ্ছি। সেটা আমার হিসাব লেগেছে 20 বস্তা খাদ্য লেগেছে, যেটা অনেক কম। পাশাপাশি আমার আরো একটু কম যাইত, এখানে আমার মাঝখানে একটু ঠান্ডা গড়গড় একটা প্রবলেম ছিল, তখন আমি কিছু অ্যান্টিবায়োটিক চালাইছি লাইক ডক্সিবেট, মাইক্রোস্ট্রপ, রেসপোকেয়ার, এই ওষুধগুলো চালানোর কারণে তখন কিন্তু একটু 2-3 দিন আমার মুরগি খাদ্য কম খাইছে। তারপরে একটু অসুস্থতা থাকার কারণে একটু ওদের গায়ে যখন প্রবলেমটা ছিল তখন ওরা কিন্তু অতটা ওয়েট আসে নাই। মনে রাখবেন মুরগির গায়ে যখন অসুস্থ আছে তখন ওয়েট বাড়ে না, বরং সারা ওয়েট লস হয়, অর্থাৎ ওয়েট কমে। তো আমার এখানে এই 20 বস্তার জায়গায় হয়তো আর একটু কম খেয়ে আমার এই ওজনটা আসতো। তো তারপরেও যাকে যেহেতু অসুস্থ হয়েছে এটা তার বলার কিছু নেই। আমার 20 বস্তা খাবার খেয়ে 3,450 টাকা, যেখানে আমার বিল আসছে 69,000 টাকা। তবে এখানে আরেকটা বিষয় রাখি, এই যে খাদ্য বস্তাগুলো দিচ্ছি, যেহেতু খাদ্যের দাম বেড়ে গেছে, আমি যেহেতু ডিলার ব্যবসা করছি বিষয়টা বুঝবেন, আমি যেহেতু ডিলারের সাথে ব্যবসা করছি, আমি এই 20 বস্তা দিচ্ছি 3,450 টাকা। যেহেতু আমি এখন ডিলারের কাছে হিসাব করতে যাই নাই, আমার জানা মতে যখন ওর থেকে একটু নিউজ পাইছি এখানে 3,450 টাকা হবে না, মেবি 3,375 টাকার মতো একটা অ্যামাউন্ট হওয়ার কথা। তো তাহলে আমার প্রতি বস্তাতে আরো 65 টাকা করে বাঁচবে এই হিসাব থেকে, ওটা আমি মাইনাসের খাতা দিচ্ছি, সেটা বাদ। এরপর ওষুধ, যেটা ওষুধ নিয়ে একটা ভিডিও করেছে আপনাদের, 3,150 টাকা ওষুধ গেছে। যদি আমার ওই ঠান্ডাটা না হতো, ডক্সিবেট আর মাইক্রোস্কোপ বা রেসপিকার না খাওয়াতাম, ওখানে আমার প্রায় 1400-1500 টাকার ওষুধ লাগতো। তারপরে এখানে আমার ওই ঠান্ডাটা হওয়ার কারণে আমার আবার বাড়তি 1710 টাকার ওষুধ লাগছে, যেখানে 3,150 টাকার আমি ওষুধ বিল ধরেছি, ওষুধ আমার আসছে। বিদ্যুৎ বিল 1,000 টাকা ধরেছি, অন্যান্য খরচগুলো 1,000, অন্যান্য খরচ লাইক লিটার খরচ, এই একটা সেই বিষয়গুলো আমার খরচ গেছে 1,000। মোট আমার 90,950 টাকার মতো কি আসছে খরচ আসছে। আবারও বলছি, বাচ্চার দাম, খাদ্য, বাচ্চা 480 পিস, খাদ্য 20 বস্তা, ওষুধ, বিদ্যুৎ, অন্যান্য, এই তিনটা মিলিয়ে আমার 90,950 টাকার মতো একটা কস্টিং এর পরিমাণ আসছে। এখন আমি মোট বিক্রি করেছি মুরগি 1,07,092 টাকার মতো মুরগি সেল করেছি, যেখানে আমার এই খরচ 90,950 টাকা যদি বাদ দিয়ে আলহামদুলিল্লাহ আমার 16,142 টাকার মতো প্রফিট আসছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো আসছে মাত্র 520 বাচ্চাতে, আমি অনেক খুশি, আমি এর বেশি লোভ করিনি। এখন আপনারা বলতে পারেন, ভাই আপনি তো ওয়েট খাদ্য করছেন, ওয়েট বেশি চলে আসছে, আমি কিন্তু এই বিষয়গুলো বিস্তারিত বলেছি ভিডিওতে। পাশাপাশি আমি এদিকে আবার খাদ্যর বস্তা যদি ওদিকে 75 টাকা করে আবার বাড়ে, তা আমি মাইনাস করি, তাহলে 20 বস্তাতে আরো অনেক টাকা আমার এখানে সেভের জায়গায় যোগ হবে, মেবি এটা 18,000 টাকার মতো একটা যোগ হওয়ার চান্স আছে। তো এরপরে এরপর তো আর কিছু নেই, এরপর হচ্ছে এই বিষয়টা। আমি কিন্তু আমার এই ভিডিওতে আমার প্রফিটের অংশটা, লাভের অংশটা সবই বলেছি, খরচের অংশটা বলেছি, কেন 20 বস্তা গেছে আর ওষুধ কেন 3,000 টাকা 1400-1500 টাকার মধ্যে না গিয়ে 3,000 টাকার মধ্যে, সবই এত যেটা আপনাদেরকে বলেছি। তো আশা করছি আপনারা বিষয়টা পজিটিভলি নেবেন। তারপরে বলবো আমি একটা আরেকটা বিষয় হচ্ছে, মুরগি বা পোলট্রি ফার্মিং এর ক্ষেত্রে এক একজনের লালন পালনের ধরন এক এক রকম, ঠিক আছে? এখন আপনার মধ্যে অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো 20 বস্তা খাবে আরো বেশি ওয়েট আনতে পারি। হ্যাঁ, হয়তো আপনি পারছেন, আপনার মধ্যে ওইরকম একটা ক্রিয়েটিভিটি আছে। তারপরে হয়তো বা অনেকে বলেন যে ভাই আপনি তো 20 বস্তা এরকম আছে, আমরা তো পারি না। এটা হচ্ছে এক একজনের লালন পালনের বিষয়টা হচ্ছে অন্যরকম, এক এক ধরন, যদিও নিয়মটা সবাই একই ফলো করে, তারপরে ধরনটা অন্যরকম বা প্রসেসটা অন্যরকমের কারণে তাদের তারতম্যটা হয়ে থাকে। সো তারপরে আমি বলবো বিষয়টা পজিটিভলি নিবেন, আর আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্স তো আছে, কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত এই চ্যানেলে ভিডিওগুলো দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।